বাংলাদেশে যে মাত্রায় দুর্নীতি এটা জাতির জন্য খুবই বেদনার বললেন খোদ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তিনি জানান বড় ধরনের দুর্নীতি বিরুদ্ধে অ্যাকশন নিতে প্রধানমন্ত্রী কাজ করছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা মুক্ত এবং ভোটার অধিকার সবার ভোটাধিকার নিশ্চিত করার পদক্ষেপের সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মিরাজ হোসেন গাজীর রিপোর্ট স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব এই বিষয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি রাজধানীর এফডিসিতে এই আয়োজনে নিজ দলের পক্ষে যুক্তি তুলে ধরেন বিতর্কিকরা আমাদের কোন তথ্য উপাত্ত এটা প্রমাণ করতে পারে না যে বাংলাদেশ থেকে দুর্নীতি একদম নিরসন হয়ে যাচ্ছে মানে স্পিকার আমাদের এসবিজিপি প্রকল্প আমাদের লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রকল্প আমাদের সামাজিক প্রতিরক্ষা বেষ্টনী এই জিনিসগুলোকে আপনাদের চোখে পড়ে না অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গ্রহণযোগ্য ও সব মতের প্রতিনিধি যাতে প্রার্থী হতে পারেন সে বিষয়ে সরকারের পদক্ষেপ জরুরি স্থানীয় সরকার নির্বাচনে সকল দল মত মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করবার জন্য আমরা সুযোগ তৈরি করতে হবে দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে সকল ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত করার কথা যেটি বলছি এখানে আরেকটা কথা বলতে চাই সেটি হচ্ছে সকল মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করতে হবে অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে বেশি সংখ্যক প্রার্থী অংশ নিতে পারবে তাই প্রতিযোগিতাও বেশি হবে তবে এখানে কিন্তু আমার ওই বিষয়টা এই ভয়টা আছে যে এখানে কনফ্লিক্টের পরিমাণ বাড়বে কারণ প্রার্থী তো বেশি হবে বেশি হলে তো বেশি প্রতিযোগিতা হবে আর বেশি যখন হতে যাবে তখন তো সেখানের মধ্যে প্রত্যেকে জিতার চেষ্টা করবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন কাজ করতে গেলে দুর্নীতি হবে তবে চেষ্টা চলছে জবাবদিহিতা বাড়াতে দুর্নীতি কমাতে সরকারের শীর্ষ পর্যায় থেকেও কাজ চলছে বলে জানান মন্ত্রী পৃথিবীর কোথাও অনুপস্থিত আছে এটা আমার জানা নেই কিন্তু আমাদের দেশে যে মাত্রা আছে এই মাত্রাটা আমাদের কাছে বেদনার ম্যাক্রো লেভেলের যে সমস্ত দুর্নীতি হয়েছে অথবা হচ্ছে তো এগুলা তো এটা একটা জাতির জন্য অত্যন্ত বেদনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং এর মধ্যে দিয়ে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে মেগা যে সমস্ত কারাপশন এগুলোকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি হোপ ফর দ্য বেস্ট তাজুল ইসলাম বলেন অবকাঠামো নির্মাণ দ্রুত করা যায় কিন্তু কারো মানসিকতা রাতারাতি পরিবর্তন করা যায় না এটাকে আমরা রাখি তাইলে আমরা এর মর্যাদাশীল হবে মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা